हेलो व्यूअर्स, टेकलैंडर पक्ष के स्वागत। आज के हिरो हांग बाइकटर कि खराब दिक अपने सामने तुले धरब, जाते अपनारा बजेटर मध्य हिरो हांग बाइकटी नवार आगे ये समस्त खराब दिकगुलो अपने माथा रखते पारें। अपनारा सकले जानें बजेटर मध्य हिरो हांग बाइकटी एक चमत्कार चॉइस एवं बजेटर मध्य एत भलो फीचार बांग्लादेशे आर कोनो ब्रैंडेर बाइकगुलो दिच्छे ना, जार कारण हिरो हांग एखन पर्यन्त एतटा जनप्रिय एवं एखन पर्यन्त रास्ताय दापटेर साथे राजत्व करे जाच्छे। কিন্তু তারপরও সকল বাইকেরই কিছু ভালো এবং খারাপ দিক থাকে। আমার এই বাইকটি আমি অলরেডি 6 থেকে 7000 কিলোমিটার পর্যন্ত রাইড করে ফেলেছি এবং এই বাইকটির বেশ কিছু খারাপ দিক আমার নজরে এসেছে। আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে এই বাইকটির কিছু খারাপ দিক তুলে ধরব, যাতে করে এই বাইকটি নেওয়ার পিছনে আপনারা ডিসিশনটি নিতে আরেকটু সুবিধা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ইন্ট্রোটি দেখতে দেখতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আসুন। হিরো হাং বাইকটির নেগেটিভ সাইডগুলো বলতে গেলে সর্বপ্রথমে যে নেগেটিভ সাইডটি চলে আসে সেটি হচ্ছে এর পিছনের টায়ার সাইজ। পিছনের চাকাটি আসলে এতটাই চিকন যে আপনারা কর্নারিংয়ের সময় বা ব্রেকিংয়ের সময় অনেক ক্ষেত্রে কনফিডেন্স পাবেন না। বিশেষ করে কর্নারিংয়ের ক্ষেত্রে এই চিকন টায়ারটি আপনাকে অনেক অনেক বেশি ভুগাবে। তার সাথে বালুর রাস্তা বলেন এবং ব্রেকিংয়ের ক্ষেত্রে বলেন, দুই দিক দিয়ে কিন্তু চিকন চাকার টায়ার হওয়ার কারণে আপনারা কনফিডেন্স অনেক কম পাবেন। এই বাইকটির যে ইঞ্জিন পারফরমেন্স এবং এই বাইকটির যে বডি শেপ এবং লুকিং, তার সাথে কিন্তু এই বাইকটির চিকন চাকাটি কখনোই যায় না। কিন্তু তারপরেও এর ব্রেকিং সিস্টেম ভালো। এটি মানতেই হবে চিকন চাকা হওয়া সত্ত্বেও যে ব্যালেন্স তারা এই বাইকটির মধ্যে দিয়েছে তা অন্য কোনো বাইকের মধ্যে নেই এবং এই কারণে এই বাইকটি এতটা জনপ্রিয়। কিন্তু আপনাকে যদি নেগেটিভ সাইড বলতে হয় তাহলে অবশ্যই এই বাইকটির চিকন চাকাটি সর্বপ্রথমে চলে আসবে। বাইকটির সেকেন্ড যে নেগেটিভ সাইডটির কথা বলতে হয় সেটি হচ্ছে বাইকটির হেডলাইট। বাইকটির হেডলাইটের পাওয়ার খুবই কম এবং আপনাকে অবশ্যই অবশ্যই এই বাইকটির হেডলাইট চেঞ্জ করে এলইডিতে শিফট হতে হবে। বাইকটির মধ্যে আমি কী এলইডি ইউজ করেছি তা নিয়ে কিন্তু আমাদের আগের একটি ভিডিও রয়েছে, তা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং এই বাইকটির যে হেডলাইটটি রয়েছে সেই হেডলাইটটি দিয়ে আপনারা হাইওয়ে বা সিটি রাইডের ক্ষেত্রেও খুব ভালো একটা কনফিডেন্স পাবেন না। তার সাথে সাথে এই বাইকটির হেডলাইটটি পিকআপের সাথে কানেক্ট হওয়ার কারণে আপনার যখন গতি বাড়বে তখন মাত্র হেডলাইটটির পাওয়ার বাড়বে এবং এটি আপনার দুর্ঘটনার কারণ হতে পারে, যার কারণে এই বাইকটির হেডলাইটটি একটি নেগেটিভ সাইড বলে আমার কাছে মনে হয়েছে। হিরো হাং বাইকটির নেগেটিভ সাইডের মধ্যে থার্ড পয়েন্ট যেটি আমি উল্লেখ করব সেটি হচ্ছে বাইকটির চেন স্পকেট। বাইকটির চেনটি খুব দ্রুত লুজ হয়ে যায় এবং আপনারা 4-5 কিলোমিটার বা 15-20 কিলোমিটার চালানোর পরপরই এই চেনটি লুজ হয়ে যাবে। আপনার 2 থেকে 3 দিন পরপরই আপনাকে এই চেনটি টাইট দিয়ে আনতে হবে, তারপর আবার এই চেনটি লুজ হয়ে যাবে। এবং চেন লুজ হওয়ার এই প্রবলেমটি কিন্তু সকলেই স্বীকার করেছেন এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় হিরো কোম্পানির জন্মগত সমস্যা এটি, কারণ হিরো কোম্পানির অন্যান্য অনেক বাইকের মধ্যে কিন্তু এই চেন স্পকেট বা চেন লুজ হয়ে যাওয়ার সমস্যাগুলো অনেকে উল্লেখ করেছেন। এই বাইকটির চেন স্পকেটটি নষ্ট হয়ে যাওয়ার পরে ট্রিগারের চেন স্পকেট লাগিয়ে অনেকেই কিন্তু ভালো পারফরমেন্স পেয়েছে, যার কারণে এটি নিশ্চিতভাবে বলা যায় এই বাইকটির চেন স্পকেটের সমস্যা রয়েছে, যার কারণে কিছুদিন পরপরই আপনাকে চেনটি টাইট দিতে হবে এবং চেনটি লুজ হয়ে যাবে। বাইকটির চতুর্থ যে খারাপ দিকটির কথা বলবো সেটি হচ্ছে ম্যাট কালারের বাইকটির কালার কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি। যখন থেকে বাংলাদেশে এই বাইকটি বানানো শুরু হয়েছে তখন থেকে আমার কাছে মনে হয়েছে হাঙ্কের যে আগের বিল্ড কোয়ালিটি ছিল সেই বিল্ড কোয়ালিটি অনেক অংশে হারিয়ে গিয়েছে। আগে হিরো হোন্ডা বাইকের যে একটি চমৎকার ফিনিশিং ছিল সেই হিরো হোন্ডা বাইকের ফিনিশিংটি কিন্তু বর্তমান হিরো হাং বাইকটির মধ্যে পাওয়া যায় না। এছাড়াও গ্লসি কালারের তুলনায় ম্যাট কালারের কালার কোয়ালিটিও আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে, খুবই খসখসে এবং আপনারা ধোয়ার একদিন পরপরই আবার পুরান বাইকের একটা ফিলিংস আপনাকে দিবে এই বাইকটি। আপনি যতই পরিষ্কার করে রাখুন তারপরও স্ক্র্যাচ পড়বে, তারপরও দেখতে পুরান বাইকের মতো লাগবে এই হিরো হাঙ্কের ম্যাট কালারটি। যারা ম্যাট কালারটি কেনার কথা ভাবছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা ম্যাট কালারটি অ্যাভয়েড করে অবশ্যই গ্লসি কালারের কোনো একটি হিরো হাঙ্ক নেওয়ার জন্য। গ্লসি কালারটির প্রাইসও কম, তার সাথে গ্লসি কালারটির কালার কোয়ালিটি কিন্তু ম্যাট কালার থেকে অনেক বেটার। এই বাইকটির সর্বশেষ যে নেগেটিভ সাইডটির কথা বলতে হয় সেটি হলো এর ইঞ্জিন পারফরমেন্স। নিঃসন্দেহে এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স এই বাজেটের 150cc বাইক হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু তারপরও ফার্স্ট গিয়ারে আমার কাছে এর ইঞ্জিন পারফরমেন্সটি বা ইনিশিয়াল পাওয়ারটি কিছুটা কম মনে হয়েছে। রেডি পিকআপটি আরেকটু বেটার হলে বাইকটির যে সিসি কন্ডিশন এবং বাইকটির যে লুক তার সাথে মানানসই হতো বলেই মনে হয়। কিন্তু এটি স্বীকার করতেই হবে আপনাকে, 1.5 লাখ টাকা বাজেট হিসাবে হিরো হাং বাইকটি একটি চমৎকার চয়েস এবং এখন পর্যন্ত আপনাদেরকে আমি হিরো হাং বাইকটি নেওয়ার পিছনে সাজেশন দিতে পারবো। আমি যে নেগেটিভ সাইডগুলো উল্লেখ করলাম তার মধ্যে সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হলো চিকন চাকা, যেটি আপনারা খুব সহজে পরিবর্তন করতে পারবেন না, এবং তার সাথে কালার কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি, যেটিও আপনারা খুব সহজে পরিবর্তন করতে পারবেন না।
এই দুটো জিনিস যদি আপনারা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু হিরো হাঙ্কের ডাবল ডিস্ক ভার্সনটি আপনাকে চমৎকার ব্রেকিং এর সাথে সাথে একটি ভালো ইঞ্জিন পারফরম্যান্স দিবে এই বাজেটের মধ্যে। আপনারা যারা হিরো হাঙ্ক বাইকটি অনেকদিন যাবত ইউজ করছেন তারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কি আমার সাথে একমত কিনা, এবং আপনারা যদি কোনো দ্বিমত অপশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন।